তুমি বলে দিয়েছিলে যে আমাদের দেশের ব্যাংক তো আর উঠে যায় না, যারা আমানত রাখে যে তারা তো জানেই না যে মাত্র 1 লাখ টাকা হলো তাদের আমানতের উপর বিমা আছে। এক সময় জাপান বাংলাদেশ ব্যাংক তো অনেক এই খেলাপি স্পন্সর ডাইরেক্টরদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনেক দিন চেষ্টা করতে দেয় না, তো প্রভাবশালী বিভিন্ন সময় বিভিন্ন সরকারের শেষ পর্যন্ত সবগুলিতে স্টে অর্ডার হয় এবং শেষ পর্যন্ত বিচার বিভাগের 2 একজন বিচারকের সক্রিয়তার কারণে 2003 সালের দিকে আপনাদের হাজার মানুষ ভালো থাকতে পারে 7 থেকে 70 জন, তখনকার দিনে 7 থেকে 70 জন মানে অনেক বেশি থাকতে পারে, তাদেরকে হয় আবার অপসারিত করা হয়েছিল 7 জনের মতো 60 জনকে অপসারিত করা হয়েছিল, বাকিরা বাধ্য হয়েছিলেন তাদের ঋণ সমন্বয় করতে এবং অন্য কয়েকজন নিজেরাই তদন্ত করেছিলেন। সেখান থেকে তারপরে তো আবার অনেকগুলো বিধিবিধান, আমি এই কারণে বললাম এখন আবার সেই বিধিবিধানগুলো আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো বিধিবিধান হয়েছিল এবং সেগুলো আমরা আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারতের ব্যাংকিং ব্যবস্থা দেখেই সেই বিধিবিধানগুলো করা হয়েছিল যে একটা ব্যাংকে একটা পরিবারের মালিকদের যারা স্পন্সর ডাইরেক্টর হবেন একটা পরিবার থেকে কতজনের বেশি থাকতে পারবে না, একটা স্পন্সর ডাইরেক্টর একজন ডাইরেক্টর 2 মেয়াদে বেশি থাকতে পারবেন না, কত মেয়াদে থাকতে পারবে বিধিবিধানের 2 একটা তা নিয়ে এগুলো দেখে আমার হাসি আসছিল যে তাহলে পরবর্তী যে রোড ম্যাপ করা হচ্ছে যে রোড ম্যাপ দিয়ে আমরা এতদূর আসলাম সেই রোড ম্যাপ সম্বন্ধে কোনো ধারণা যদি না থাকে কেন আমরা সেই রোড ম্যাপ থেকে বিচ্যুত হলাম, কি কারণে হলাম, কখন হলাম, কেন হলাম, তার কিছু যৌক্তিক কারণ থাকতে পারে, তার কিছু অন্য কারণও থাকতে পারে, সেটা না বুঝলে তো আবার আর একটা রোড ম্যাপ করে কোনো লাভ হবে না। এখন প্রশ্ন উঠেছে এই ব্যাংকগুলোকে আবার একত্রীকরণ করা হোক বা কমিয়ে দেওয়া হোক, কিন্তু আমরা তো যখন এই ব্যাংকগুলো দেওয়া হচ্ছিল তখন আমরা বহুবার বলেছি যে বাংলাদেশে যে মার্কেট আপাতত সেই মার্কেটে আর বেশি ব্যাংকের জায়গা নেই, সেটা এতদিন পরে আবার কর্তৃপক্ষ বুঝতে পারলো এবং ব্যাংকের সংখ্যা বেশি হয়ে গেছে বলে মনে করলো। কিন্তু আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হলো যে যে ব্যাংকগুলো আমানতের দিক থেকে এবং ঋণের দিক থেকে বড়ই কিন্তু বড় বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে, আমি ব্যাংকগুলোর নাম বলছি না, কিন্তু তারপরও এগুলোতে আমানত কমেনি, তার মানে হলো যে আমাদের আমানতকারীরা ব্যাংকে কোন ব্যাংকে কেলেঙ্কারি হচ্ছে সর্বনাশ হচ্ছে সেটার দিকে খুব বেশি তাকায় না, কিন্তু ছোট ছোট নতুন ব্যাংকে যে আমানত দিচ্ছে না তার কারণ হলো আমাদের ব্যাংকিং সেক্টরের সাইজে আর ওদের আসলে প্রয়োজন নাই, এতটা একটা প্রয়োজন নাই, কিন্তু বড় বড় ব্যাংকের বেলাও যে এত বড় বড় কেলেঙ্কারি বড় যে আমানতকারীরা সংশোধনশীল হচ্ছে না তার একটি কারণ তুমি বলে দিয়েছিলে যে আমাদের দেশের ব্যাংক তো আর উঠে যায় না, যারা আমানত রাখে যে তারা তো জানেই না যে মাত্র 1 লাখ টাকা হলো তাদের আমানতের উপর বিমা আছে, এখন বলে কিছু বাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু তাদের একটা অলিখিত একটা আমরা মনে করি আমানতকারীরা যে ব্যাংকে টাকা রেখেছি ব্যাংকে যাই হোক না কেন সরকার তো আছে বাংলাদেশ ব্যাংক তো আছে ব্যাংকে রক্ষা করবে, এখন ব্যাংকের রক্ষা করতে হয় তার কারণ হলো আমাদের মতো দেশে 2 একটা ব্যাংক উঠে গেলে প্রথমত যারা আমানতকারী তাদের তো বিরাট সর্বনাশ, একটা মানবিক দিক আছে, আরেক দিক হলো যে ব্যাংকে একটা ডমিনো অ্যাটাক হয়, হঠাৎ করে ব্যাংকের উপর আস্থা চলে গেলে তাহলে কিন্তু পুরো ব্যাংকিং খাতে ক্ষতিগ্রস্ত হয়, এ কারণেই ব্যাংক যতই সংকটপূর্ণ অবস্থায় যাক না কেন কোনো না কোনো ভাবে রক্ষা করার চেষ্টা করা হয় সবসময়, সেটা যে ভবিষ্যতে সম্ভব হবে আমি মনে করি না, এখন যেমন বলা হচ্ছে যে অনেকগুলো দুর্বল ব্যাংক আছে এগুলোকে একত্রীকরণ করা যায় কিনা, কিন্তু সেটা তো জোর করে করতে গেলে যা হবে এগুলো সব যায় কেন আরেকটা ব্যাংক প্রাইভেট ব্যাংক নেবে না, এগুলো যদি চাপিয়ে দেওয়া হয় সেটা সম্ভব,
কিন্তু তাহলে তো আসলে ক্ষতির বোঝাটা শেষ পর্যন্ত যেটা বলা গেছে ক্ষতির বোঝাটা ওই যে সুদের হারে যে খারাপ সেটা বেড়ে গিয়ে পুরো অর্থনৈতিক বিনিয়োগের উপর ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ব্যাংক যখন যেভাবেই হোক সাহায্য দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখে তখন সেই সেই ক্ষতি তো সারা দেশকেই কোনো না কোনোভাবে দিতে হয়।